हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल उमेश ब्लॉग। आज के आमी तुम्हारे एक अन्यरकम रान्नार रेसिपी देखाबो। तार जोनो देखो एखाने सब मुरगीगुलो आमादेर चोरछे, आमादेर एई कटे मुरगी, बेशी मुरगी नहीं, आर तार मध्य थेके आमरा एई मोरगटाके धरे नियेछि। एई मोरगटा आजके आमादेर रान्ना होबे, आमादेर बाड़िते अनेक आत्मीयो आसबे आजके। तारपरे आमी এই মোরগটাকে ভালোভাবে বেছে কেটে সব করে নিয়েছি, মানে সমস্ত পরিছু পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কারটা করলাম, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। যদি অন্য কোনো ভিডিও বানাই এই রিলেটেড, তাহলে সেই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে আমি পরিষ্কার করি। তারপরে দেখো, আমি তোমাদের কাটাটা কিছুক্ষণ আগে দেখিয়েছি, ওইভাবে আমরা সমস্ত মাংসগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে রান্নাটা করার জন্য প্রথমে তেজপাতা আর এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর পেঁয়াজ কুচিটা একটু বাদামি বাদামি কালার হতে হবে। তো পেঁয়াজটা লাল হওয়ার জন্য তাতে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মানে যেই স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার হয়ে যায়। এরপরে আমরা তেলের উপরে দিয়ে দেব আদা রসুন বাটা অল্প করে। আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা সব একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। এই কটা মশলার উপকরণে আজকের রান্নাটা তৈরি হবে সুস্বাদু দেশি মুরগির রান্নার রেসিপি। এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি, লঙ্কা গুঁড়ো। এতে কি হয়, তরকারির মানে কালারটা দারুণ আসে আর ঝাল সেরকম হয় না, মানে ঝাল একদমই হয় না বলতে গেলে। মশলাটা তৈরি হয়ে যাবার পর মশলা থেকে যখন তেল বেরিয়ে গিয়েছিল, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত দেশি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখ, কষিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে, মানে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে আর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা খুলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা দেশি মুরগি, তাই সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। সিদ্ধটা যাতে খাবার মতো, মানে ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য সিদ্ধটা খুবই ভালোভাবে করতে হবে। দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। দেশি মুরগির টেস্ট মানে অসাধারণ, দারুণ খেতে, খুবই সুস্বাদু। যে একবার খাবে না তাকে বারবার খেতে ইচ্ছে করবে। তোমাদেরও খেতে ইচ্ছা করলে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে তোমাদেরও এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে। এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবার পর এতে অনেকটা পরিমাণে পানি দিয়ে দেবো, কারণ এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে। পানিটাকে দিয়ে একটু লো ফ্লেমে আমরা দিয়ে দেব, আর এর উপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে তরকারির পানিটা পুরোটা মরে যাওয়ার পর দেখো আমাদের তরকারিটা বেশ মাখা মাখা সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর সবাইকে শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।